পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ঢোকার ব্যর্থ প্রচেষ্টা, আটক করল পুলিশ। দেশজুড়ে করোনা ভাইরাসের কারণে লকডাউন, আর এখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার চেষ্টা। কিন্তু পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ডের সীমান্ত ডুগুলডিহি চেকপোস্টে পুলিশের কড়া 24 ঘন্টা নজরদারি, কোনো রকম ভিন রাজ্যের মানুষদের প্রবেশ নিষেধ। যেখান থেকে আসছে তাদেরকে আবার সেই দিকেই ফিরিয়ে দিচ্ছে প্রশাসন। কিন্তু পরিযায়ী শ্রমিকরা বর্ডার এলাকাতে পার হতে না পারাতে মাইথন বরাকর দামোদর নদীর জলের মধ্যে দিয়ে বর্ডার পার করছে, কিন্তু শেষ রক্ষা হচ্ছে না। পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যের থেকে এসে এত কষ্ট করেও বর্ডার পার হয়েও শেষ রক্ষা হচ্ছে না, কারণ পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে ধরা পড়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা। ফলে আবার যেখান থেকে এসেছে সেদিকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের। কিছু পরিযায়ী শ্রমিক জানান, আমরা কেউ সাইকেলে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে দিনের পর দিন এইভাবে নিজের রাজ্যে এসে বাড়ি ফিরতে পারছি না। লকডাউনের কারণে যেখানে কাজ করতাম কাজ বন্ধ, এমত অবস্থায় আমাদের কর্মরত জায়গা থেকে বার করে দেওয়া হচ্ছে, তাই আমাদের কাছে টাকা পয়সাও শেষ হয়ে এসছে। আমরা বাড়ি ফিরতে চাইছি কিন্তু বাড়ি যাওয়ার কোনো উপায় নেই। কুলটি থানার পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেও দেখা গেল ডুবুরডিহি বর্ডারে আটকে পড়া বেশ কিছু মানুষদের হাতে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ি পুলিশের থেকে জলের পাউচ ও বিস্কিট তুলে দেওয়া হয়। ঠিক আছে, মালদা যাবো। হ্যাঁ, আমরা কাজে গেছিলাম, ওখানে ফেরি করছিলাম মালিকের। তো এক মাস তো অতদিন থেকে লকডাউনে সব বন্ধ আছে, তো মালিক ঘরে তালা মেরে চলে আলো, আমরাকে সব কাপড় ধরে বের করে দিয়ে, তো আমরা কী করবো স্যার, কোথায় যাবো? এখন আমরা বাড়ি গেছি ঝাড়খণ্ড বর্ডার। তো এরকম সাইকেলে না অনেক জায়গাতে আমাদের আমরাকে ধরেছে, ধরে চেক করেছে, সিল মেরেছিল। তবু আমি পুলিশ যদি এখানে আটকে দেয় না যেতে দেয় তো আর কী করার আছে, কী করবো? আমরা তো আর কিছু করতে পারবো না, যেহেতু আমরা অশিক্ষিত লোক। কী করি বর্ডারে এখন বিস্কুট দিল, বিস্কুট জল দিল। এখন ব্যবহার তো আবার কী বলবো, ব্যবহার ঠিকই আছে, কিন্তু উপর মহল থেকে অর্ডার আছে যে যতক্ষণ করোনার টেস্ট না করে তখন ছাড়া যাবে না। ডুবুরডিহি থেকে সৌমিত্র গাঙ্গুলি ও সোহেল খান, টাইমস বাংলা।